নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিনের আবেদনের মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। হাইকোর্ট সূত্রের খবর, সেই রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে একাধিক প্রমাণ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করেছেন সুবীরেশ ভট্টাচার্য, আলী ইমাম, অশোক সাহা, কৌশিক ঘোষ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা। কিন্তু সরকারি আধিকারিকদের তদন্তের জন্য মুখ্য সচিবের বক্তব্য জানতে চায় আদালত। হাইকোর্ট বারবার মুখ্য সচিবের বক্তব্য জানতে চাইলেও তা তিনি জানাননি। এর ফলে জামিন মামলা আটকে থাকার কারণে মুখ্য সচিবকে তার বক্তব্য জানানোর জন্য 3 সপ্তাহের সময়ও বেঁধে দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ। সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীও আদালতে জানান, মুখ্য সচিবের অনুমোদন না মেলায় থমকে আছে তদন্তের কাজ। আবেদনকারীর আইনজীবী অবশ্য সিবিআই এর পাল্টা যুক্তি খাড়া করে বলেন, মুখ্য সচিবের অনুমোদনের থেকেও জামিনের মামলায় গুরুত্বপূর্ণ হলো এটা প্রমাণ করা যে এরা অপরাধ করেছেন কিনা। তবে সিবিআই জানায় যে চার্জশিট ফাইল হয়েছে ট্রায়ালের পথে, কিন্তু মুখ্য সচিবের অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা বাকি কাজ এগোতে পারছে না। আদালত জানিয়েছিল মুখ্য সচিবের উত্তর আবশ্যক। অন্যদিকে তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্টে বারবার তোপের মুখে পড়তে হয় সিবিআইকে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতের চাওয়া তথ্য দিতে পারেনি সিবিআই। বিচারপতি সাব জানিয়ে দিয়েছিলেন, তথ্য না পেলে শুনানি এগোনো সম্ভব না। তাই এবার জামিনের বিরোধিতা করে একাধিক প্রমাণ দিতেই শুক্রবার অভিযুক্তদের নামে রিপোর্ট জমা দিল সিবিআই। এখন দেখার, সিবিআই এর জমা দেওয়া রিপোর্টে অভিযুক্তদের নামে কি কি বিস্ফোরক তথ্য উঠে আসে আর তার ভিত্তিতে আদালত অভিযুক্তদের জামিন নিয়ে কি সিদ্ধান্ত নেয়। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।